हाय फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। आशा करी तुम्हारा भालो आछो, आमिओ भालो आछी। तो आज के आमी ऑफिस थेके बेरोनोर पथे एकटा जागाय जाबो, ओखाने फूडटा बेस्ट। तो मोमोर जोन्नो, हाँ बेसिकाली मोमोर जोन्नो बेस्ट ओई जागाटा, जेखानकार मोमो बेस्ट एई मुहूर्ते। तो सेई मोमो तोमादेर साथे शेयार करे निते चाई। तो चलो तोमादेरके भिडियोटा देखाते थाकि आजके, आर देखते थाको आमार साथे। आर तोमरा देखछो पं आईएनडि ब्लॉग। আমি এই মুহূর্তে আছি বেদুইন হাওড়াতে। তো এখানেই অ্যাকচুয়ালি মোমোটা পাওয়া যায়, আর এই মোমোটা এখানকার বেস্ট অ্যান্ড স্পেশাল। এখানে 60 পিস মোমো 6 টাকায় পাওয়া যায়। এই সরি ভুল বললাম, অ্যাকচুয়ালি এখানে 6 পিস মোমো 60 টাকায় পাওয়া যায়। এখানে এছাড়া পাওয়া যায় এগ রোল, চাউমিন, চিকেন পকোড়া, এভরিথিং। তবে এখানে সব কিছু পাওয়া গেল, তাদের মধ্যে বেস্ট হচ্ছে চিকেন মোমোটা, কারণ মোমোটা এখানে আলাদাই একটা স্পেশালিটি। এখানে মোমোটা বেসিক্যালি হচ্ছে খুবই জুসি টাইপের, তুমি একবার মুখে দিলেই বুঝতে পারবে, একটা জুসি ভাব আছে। আমরা যখন মোমোগুলো খাই তখন অনেকটা ড্রাই থাকে, একটু শক্ত টাইপের ব্যাপার থাকে, কিন্তু এই মোমোটা খুবই সফট আর খুব জুসি টাইপের ব্যাপার আছে। একবার তুমি মুখে দিলেই বুঝতে পারবে যেন একটা আলাদাই কিছু খাচ্ছ। ভিডিওটা তাহলে দেখতে থাকো, সামনে আমি পুরোপুরি এক্সপ্লেন করছি, যেহেতু এখানে ভিডিওটা করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি, কারণ এখানে দাঁড়ানোর জায়গা ছিল না, লোকজনের ধাক্কাধাক্কি ভিড় ছিল। তার জন্য আমি সামনের দিকে ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি খাবারটা কীরকম ছিল। তো তোমরা দেখতে পাবে সামনে ভিডিওতে। ওখানে দারুণ ভিড় ছিল, তো ওই জন্য আমি আর ওখানে ভিডিও করলাম না। তো ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, কনজেস্টেড হয়ে গেছিলো, বিভৎস জ্যাম। তোমাদের ভিডিওতে দেখাচ্ছি কীরকম কনজেস্টেড ছিল, একবার দেখে নাও। তো একটুকু লোক দাঁড়ানোর জায়গা নেই যে ওখানে দাঁড়িয়ে রিভিউটা দেবো। তো চলো আমি প্যাক করে নিয়েছি প্রিয় বাড়িতে গিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো। রেস্টুরেন্টটার নাম হলো বেদুইন, ওটা হাওড়া কদমতলাতে রয়েছে। তো কদমতলার রাস্তাটা খুবই সরু, খুবই কনজেস্টেড, ওর জন্য ওইখানটায় দাঁড়িয়ে ভিডিও করা, কথা বলা খুবই চাপের ব্যাপার। তো সবাই যেরকম আসছে খাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে। ওখানে আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো ইউটিউবারকে রিভিউ করতে পেরেছে বলে, পারাটা সম্ভব না। খাবারটা প্যাক করে নিয়েছি প্রিয়ার জন্য, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো বাড়িতে এখন দেখাচ্ছি তোমাদেরকে মোমোর ভেতর যে স্টাফটা অনেকটাই বেশি দেয় এখানে, চিকেন পুর সব দিয়ে স্টাফটা দারুণ। আর এর সাথে চাটনি একটা দেয়, তবে নর্মাল চাটনি যেটা আছে সেটার থেকে এটা অনেকই ভালো আমি বলবো, খুব স্পাইসি, খুব ঝাল। নর্মালি আমরা যেটা চাটনি দিই, অনেকে অনেক সময় টমেটোর চাটনি দিয়ে ছেড়ে দেয়, কিন্তু এখানে কিন্তু স্পাইসি একটা চাটনি দেয় যেটা হেভি খেতে, একদম দারুণ খেতে। তোমরা কিন্তু অবশ্যই এখানে যাবে, খেয়ে দেখবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। স্যুপটাও বেশ ভালো আছে, চিকেন, তারপর ভেজিটেবলস দেওয়া আছে, আর এটা থিকনেসও খুব ভালো, এরকমটা সচরাচর দেয় না সব জায়গায়। আর ভেজিটেবলের কোয়ান্টিটিটাও দেখো অনেক কিছু দিয়েছে, যেমন দেখো দেখা যাচ্ছে রীতিমতো, মানে গাজর বেশ বড়, কিন্তু মোটা বেশ বড়, গাজর টাজর রীতিমতো দিয়েছে, চিকেনের লেগ পিস মতো একটা দিয়েছে। তো কোয়ালিটি কোয়ান্টিটি কোথাও কোথাও মানে কি হয়, কোথাও একটু হয়তো স্যুপটা ভালো, বা কোথাও মোমোটা ভালো, বা কোথাও চাটনিটা ভালো, কিন্তু এখানে কিন্তু এভরিথিং গুড, মানে এখানে মোমোটাও দারুণ বানায়, মোমোর সাথে স্যুপ এবং চাটনি তিনটেই মারাত্মক, আলাদাই একটা খেতে। তো তোমরা মাস্ট ট্রাই করো এখানে, এটা তোমাদের আগেই বলেছি, এটা হচ্ছে বেদুইন রেস্টুরেন্টের নাম, তোমার কদমতলা হাওড়াতে এটা রয়েছে। তো কদমতলাতে গিয়ে যদি যে কেউ বলো যে আমি বেদুইনে যাবো, তোমাকে দেখিয়ে দেবে ডেফিনেটলি। তবে তোমরা যারা বাইকে যাবে তাদের জন্য একটা জিনিস বলে দিই, বাইকে পার্কিংয়ে কিন্তু বহুত ঝামেলা আছে ওখানে, বাইক তুমি রাখতেই পারবে না, সামনে একটা পার্টি অফিস আছে, তো ওরা আরও বেশি ঝামেলা করে, আশেপাশে যে দোকান ফোকানগুলো হেভি বাওয়াল করে, তো দোকান মানে বাইক ফাইক রাখা খুবই চাপ। তো বাইক নিয়ে গেলে বলবো বাইকে বসে তোমায় খেতে হবে, আর নাহলে আদারওয়াইজ আমার মতোই প্যাক করে বাড়িতে নিয়ে চলে আসো, তারপর খাও। এত কিছু করছি তারপরে তোমরা সাবস্ক্রাইব করছো না। ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থেকো।